বীর যারা নেতে সারা জীবন আমি তাগবো ভালোবেসে নুনবিতে হৃদয় মাঝে ধরে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া আলাইহিস সালাম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা আলাইকা সাফিয়াল মুজনাদিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা নাবিয়্যা ওয়াদাম বাইনাল মায়ি ওয়াত-তিন। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফী ফুরকানিহিল হামীদ। সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিউল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন। রাব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইসাল হাবিবিহি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া মানো সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ জবান খুলে পড়ো, মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাটি যদি আমি হইতাম, মদিনার মাটি যদি আমি হইতাম, নবীজিকে
নজর বন্দি করতাম নবীজিকে, নজর বন্দি করতাম আল্লাহুম্মা। আমার বাইরা বন্ধুরা বাবাজরা, দুনিয়ার সমস্ত দেন খেল গুলো ছেড়ে দিয়ে বাবা, যেই নবীকে আমি বলে গেলাম, যেই নবীর কথা আমার মনে নাই, যেই নবীর আদর্শ আমার মনে নাই, যেই নবীর ভালোবাসা আপনার আমার মনে নাই, আপনি আমি বলে গেলে মদিনার নবী আমাদেরকে বলে নাই, কথা কোন ঠিক কিনা? আজকে আমি ইসমাইল হোসেন আশিকি যদি মারা যাই, এ যুবকের দল আজকে আমি যদি মারা যাই, আমার মা বাবা আত্মীয় স্বজন একদিন কাঁদবো, দুদিন কাঁদবো, আর আমার মনে রাখবো না। এই মাহফিলের কোন লোক যদি মারা যায়, তার মা বাবা ফ্যামিলি একদিন কাঁদবো, দুদিন কাঁদবো, আর তার এই মনে রাখবো না, কথা কোন ঠিক কিনা? 1400 বছর পার হয়ে গেল, 1450 বছর পার হতে চলল, কুরআন হাদিস প্রমাণ করে এখনো মদিনার কামলিওয়ালা নবীর চক্ষু মুবারকে পানি মুবারক থামে নাই। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আসুন ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে জবানটা খুলে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া মদিনার নবীকে স্মরণ করিয়া জবানটা খুলে একসাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হলো জোনে তখন ঠিক কিনা? ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হলো জোলেখা, আমার নবীর চেহারা দেখে পাগল হইলো দুনিয়া। আকাশের চন্দ্র যদি আমি হইতাম, নবীজিকে নজর বন্দি করতাম, নবীজিকে নজর বন্দি করতাম, আল্লাহুম্মা সাল্লি একসাথে না ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত না ইলাহা ইল্লাল্লাহ, ভালোবেসে না ইলাহা ইল্লাল্লাহ। তুমি আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়া,
দুনিয়াতে পাঠাইলা, তুমি আদম হাওয়া বানাইলা। মাওলা দুনিয়াতে পাঠাইলা, আরে আরে শুকুরসি লোহে তলম তাহাদের দেখাইলা। লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ভালোবেসে, লা ইলাহা মহব্বতে, লা ইলাহা ভাইজান। কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে দয়াল আল্লাহ, দয়া তোরো দয়াল আল্লাহ, দয়া তোরো পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কোন পথে হব রওনা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। আমি কোন পথে হব রওনা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। আরে মুর্শিদ জানে ঠিকানা, হায় হায় মুর্শিদ জানে ঠিকানা। আমি যাব সোনার মদিনা, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
রাইতে করবা সে বাজে মহবা আল্লাহ 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 বাসে বাজায় আমার কানে রে মুরসা বাসে বাজায় আমার কানে রে মুরসা আজে সুন্দর লাগে রে আল্লাহ নিশে রাইতে করবা সে বাজায় মহবা আল্লাহ 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 আগুন লাগছে কোন বের ভিতরে আগুন লাগছে কোন বের ভিতরে উপরে জাগা নিলে হইব কাইলা নিশে রাইতে করবা সে বাজায় মরহবা আল্লাহ 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 দেখা দিও আসিয়া সপনে মরহবা আল্লাহ 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 তো দেখা দিও আসিয়া সপনে আমি পাগলার ও তাগ দয়াল আমি পাগলার ও তাগ দয়াল আসেনি তোর মনের দয়াল আসেনি তোর মনে লঙ্কা সকল খানে মহবা আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বাজার বাবা? জিকির যে করলাম ভালো হলো না খারাপ হলো? কার জিকির করলাম? কার জিকির করলাম? খুশি না বাজার? আরো জোরে কোন খুশি না বাজার? আজকে উপস্থিত নিজ গ্রামে আমার দাদার শরণে আজকের মাহফিল উপস্থিত আছেন সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি, আরো উপস্থিত আছেন অর্থ এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, সকলের খেদমতে আমি গুণাগার। আবারও অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে আরেকটি সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এত এত ভালো করে সালামটা দিলাম, সালামের উত্তরটা এত মানে ভিন্নভাবে দিলেন, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার কোনো বাজে জায়গায় না নিয়ে, দুনিয়ার কোনো খারাপ কাজে না নিয়ে আজকে জান্নাতের বাগানে বসিয়েছেন। খুশি না বাজার? আরো জোরে কোন খুশি না বাজার? আদম সফিউল্লাহ থেকে
ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহকে দেখে নাই, কথা কেন ঠিক কিনা? আরো জোরে কয় ঠিক কিনা? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহকে দেখে নাই, কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি, আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি, মেয়েরাজের মাধ্যমে 27 বছর আমার আল্লাহর বাড়িতে আমার নবী নিজের চোখ মুবারক দিয়া আমার আল্লাহকে দেখেছেন, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে কবরে যেতে হবে কিনা? হবে। কথা বলুন, কবরে যেতে হবে কিনা? হবে। ওই কবরে আমাদের সাথে কি আমাদের মা যাবে? না। আমার বাবা যাবে? না। আত্মীয় স্বজন কে যাবে? না। কথা কোন যাবে? না। কে যাবে? না। কে যাবে? না। আমাদের প্রিয় নবী যাবে আমাদের সাথে, ওই কবরের মধ্যে আমাদের প্রিয় নবী থাকবে, কথা কোন ঠিক কিনা? ঠিক। আরো জোরে কোন ঠিক কিনা? ঠিক। আপনাদের সাথে আমি একটা প্রেমের আলাপ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি একটা হাদিস থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে লিখে আপনাদের কাছে তুলে ধরব, আপনারা মনোযোগ দিয়ে বসবেন কিনা? কতক্ষণ বসবেন কিনা? আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, গভীর মনোযোগ নিয়ে বসে পড়ুন, আমাদেরকে কবর দেশে যেতে হবে, আমাদেরকে কবর দেশে যেতে হবে, ওই কবর দেশে আমাদের সাথে আমাদের আত্মীয় স্বজনকে হটাবে না, ওই অন্ধকার কবর দেশের মধ্যে আমাদের সাথে আমাদের মা যাবে না, বাবা যাবে না, ওই অন্ধকার কবরের মধ্যে যাওয়ার আগে রসুলকে যদি ভালোবাসে, রসুলকে যদি মহব্বত করে যাইতে পারি, ওই অন্ধকার কবরটা নূরে আলোকিত হইতে পারে কি পারে না? আর জোরে কন্যা কইতে পারে কি পারে না? মদিনা যাইতে মনে চাইনি, আর জোরে কোন মদিনা যাইতে মনে চাইনি? আপনাদের কাছে একটা নাতি রাসূল বলে আলোচনা ডুবব, আপনারা মহব্বত মহব্বতে বলতে পারবেন কিনা? আর জোরে কোন পারবেন কিনা? কোরআন হাদিসে বলে নবীজি ইমান, আয় হায় কোরআন হাদিসে বলে নবীজি ইমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, আয় হায় সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, কোরআন হাদিসে বলে নবীজি ইমান, আয় হায় কোরআন হাদিসে বলে নবীজি ইমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, আয় হায় সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, আল্লাহ এত ভালোবাস কেন নবীর, তাই তো আজান কামত রাখছো তাহারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এত ভালোবাস কেন নবীর, তাই তো আজান কামত রাখছো তাহারে, ও নবীজি উম্মতের ইমানের ইমান, আয় হায় ও নবীজি উম্মতের ইমানের ইমান, সাহাবারা জীবন দিয়ে, আয় হায় সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, কোরআন হাদিসে বলে নবীজি ইমান, আয় হায় কোরআন হাদিসে নবীজি ইমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, আয় হায় সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, আল্লাহ রাসূল কষ্ট পেলে দুজুক ঠিকানা, কোরআনের 22 পারাতে আছে বর্ণনা, আল্লাহ রাসূল কষ্ট পেলে দুজুক ঠিকানা, কোরআন আছে বর্ণনা, ওই নবীজি উম্মতের জানের জান, আয় হায় ওই নবীজি উম্মতের ইমানের ইমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, আয় হায় সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, আয় কোরআন হাদিসে বলে নবী
নবী জীবন সাহাবারা জীবন দিয়ে সাহাবারা জীবন দিয়ে আব্বা জিরা রে আমার বাবা জিরা রে আমার মদিনায় যাইতে মনে চাইনি কথা বলেন না কেন মদিনা যাইতে মনে চাইনি আজকে আপনাদের কাছে একটা সত্যি একটা ঘটনা বলি রে বাবা আশিকের রাসূল কারা আশিকের রাসূল কাকে বলা হয় আপনারা একটা মনোযোগ দিয়ে একটু সত্য ঘটনা শুনেন রে বাবা আমার পিসব অলিউল্লাহ আশিকি মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে গেলেন ওই মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে যখন গেলেন ওনার সাথে হাজি গেল দুই তিনজন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে মদিনার নবীর রওজা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা হাজি ডাক দিয়া কয় ও হুজুর অনেক কান্ত হয়ে গেল আমরা ঘুরতেছি গো হুজুর ও হুজুর আমি বাড়ির থেকে আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিলাম কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম আপনারা যদি কিছু মনে না করেন তাহলে সেই শুকনো খাবার গুলি যদি আপনারা অনুগ্রহ করে খান আমি অনেক খুশি হব সুবহানাল্লাহ কন্যা ওই লোকটা যখন শুকনো খাবার গুলি বাহির করলেন শুকনো খাবারের দিকে তাকাইয়া হুজুর চোখে পানি ছেড়ে দিলেন গো ও আব্বা জিরা রে বাবা জিরা রে আমার শুকনো খাবারের দিকে তাকাইয়া চোখের পানি যখন ছাইরা দিছে তখন লোকটা ডাক দিয়ে বলতেছে হুজুর ও হুজুর আপনি কাঁদেন কেন আপনি কাঁদার উদ্দেশ্য কি আশিকি হুজুর ডাক দিয়া কয় ও বাইরে আপনার শুকনো খাবারের মধ্যে আশিকের রাসূল দেখা যায় আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আশিকের রাসূল হলো কি জানেননি ওই খাবারের মধ্যে ছোট ছোট লাল লাল পিঁপড়া দেখা যায় আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ এই আওয়াজ মানি না আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এই শুকনো খাবারের মধ্যে লাল লাল পিঁপড়া দেখা যায় এই পিঁপড়ার বাড়ি কিন্তু মদিনা না এই পিঁপড়ের বাড়ি কিন্তু মক্কা নয় এই পিঁপড়ের বাড়ি কিন্তু সৌদি আরব নয় এই এই পিঁপড়ের বাড়ি হলো বাংলাদেশে কথা কোন ঠিক কিনা আর জোরে কন্যা ঠিক কিনা ওই পাগলা জানে ওই পিঁপড়া গুলা জানে যে মদিনায় এই খাবার গুলা যাইব তা আগেই বিচার হয়েছে কন্যা সুবহানাল্লাহ আমাদের তো মনে যাই মদিনা যাইতে কন্যা চাই কিনা আরো জোরে চল আরো জোরে বলেন চাই কিনা একটা আল্লাহর ওলি মদিনায় গেলেন নবীর রওজা মোবারকে গেলেন নবীর রওজা মোবারকে গিয়ে নবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমতান লিল আলামিন ও নবীজি ও মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবী আপনার রওজা মুবারকে আমি পাগলা একবার নয় দুইবার নয় গো রাসূল ও রাসূল আপনার রওজা মুবারকের মধ্যে আমি পাগলা এগারো বার আসলাম আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমরা দিয়ে একবার যাইতে পারি নাই নবী যদি কবুল করে একবার না একশো বার যাইতে পারি কথা কন ঠিক কিনা ওই লোকটা যখন নবীর রওজা মুবারকে দাঁড়িয়ে বলতেছে রাসূল আমি একবার নয় দুইবার নয় এগারো বার আপনার রওজা মুবারকে আসলাম একবারও দিয়ে আপনারে দেখতে পারি নাই গো নবী ও নবী মনে বড় দুঃখ গো এবার মনে হইতেছে আমি আর আসতে পারবো না গো নবী ও নবী
আমার মনে হইতেছে আমি আর আসতে পারবো না। বিদায় বেলা যদি আপনাকে একটা নজর দেখতে পারতাম, মনের মধ্যে দুঃখ আর থাকতো না, মনরে সান্ত্বনা দিয়ে বেদনা বুঝে বাড়িতে যাইতে পারতাম। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে যখন লোকটা বাড়ির দিকে রওনা দিল, এই কথা বলে যখন বাড়ির দিকে রওনা দিল, হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কই পাগলা শুনে যাও, সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, ও পাগলা শুনে যাও রে পাগলা, তুমি আমাকে একবার নয় দুইবার নয় এগারো বার সালাম দিছ, আমি রসুল এগারো বার সালামের উত্তর দিছি, আমি পাগলা এগা, আমি রসুল এগারো বার সালামের জবাব দিছি, ও পাগলা বিদায় বেলা তোমার বড় আশা ছিল, বিদায় বেলা বড় আশা ছিল আমি রসুলের সাথে তোমার দেখা হবে, তাহলে আমাকে দেখে নাও। ওই পাগলা সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া, আমার রসুলের সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া বলে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, যতই দেখে রওজা শরীফ ততই ভালো লাগে, যতই মহব্বত বলো রওজা শরীফ ততই ভালো লাগে, হাই যতই দেখে রওজা শরীফ ততই ভালো লাগে, যেখানে নূরের নবীজি উম্মতি বলিয়া কাঁদে, যেখানে নূরের নবীজি উম্মতি বলিয়া কাঁদে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই রওজা শরীফ ততই ভালো লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, যতই রওজা শরীফ ততই ভালো লাগে, যতই রওজা শরীফ ততই ভালো লাগে, আব্বা জেরা রে বাবা জেরা রে, আমার নবী ওই পাগলার ডাক দিয়া কই পাগলা, আমি রসুলকে যখন সালাম দিছ আমি সালামের উত্তর দিছি, আমাকে প্রাণ ভরে তুমি দেখতে পারো, প্রাণ ভরে যখন দেখলেন, প্রাণ ভরে দেখার পরে পাগলাটা ডাক দিয়া বলতেছে, ও রসুল, ও মায়ার নবী দয়ার নবী, আমি তো আপনাকে দেখার বড় আশা ছিল, আমি দেখেছি ও মায়ার নবী দেখেছি, আমার নবী ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা তোমাকে একটা কাজ দেই, ও কাজটা কি, কত মার চাইতে আরো পাগল, আর দ্বিগুণ পাগল একটা রোজার কানের মধ্যে বসে বসে আমার জন্য দিদারের আশায় চোখের পানি ফলা ফলা কাঁদে, ওই পাগলাকে গিয়ে তুমি দেখে নিয়ে আসো, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ, কইয়া রাসূলুল্লাহ ওই লোকটার নাম কি, কই লোকটার নাম হলো হাসান, তুমি যাও ওই হাসানকে নিয়ে আসো, রওজার পাশে ঘুরতে ঘুরতে গিয়ে দেখে হাসান বসে নবীর জন্য কাঁদতেছে, ওই হাসানকে নিয়ে আসলেন,
রসুল ডাইকে বলতেছে পাগলা, আমি হাসানকে বলি নাই, আমি যে হাসানকে বলছি তুমি আরেকটা হাসানকে নিয়ে আসো। আরেকটা হাসানকে নিয়ে আসলেন, আমার রসুল ডাক দিয়ে কই ও পাগলা, আমি এই হাসানকে বলি নাই, আমি আরেক হাসানকে বললাম, যাও তুমি আরেকটা হাসানকে নিয়ে আসো। আওয়াজ করে কল্লা সুবহানাল্লাহ, এমন থেকে আনতে আনতে 70 জন হাসানকে নিয়ে আসলো। আমার রসুল ডাক দিয়ে কই আমি হাসানকে বলি নাই, আর তুমি যাও আবার আরেক হাসানকে নিয়ে আসো। কথা কোন আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, এই আওয়াজ মানি না, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। লোকটা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যেই হাসানকে আনি আপনি ওই হাসানকে না বলেন, আমি যে হাসানকে আনি আনতে আনতে 70 জন হাসানকে নিয়ে আসলাম, আপনি একজন হাসানকে বলেন নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই হাসানের বাবার নামটা বলেন তাহলে আমার জন্য সহজ হয়ে যায়। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আমার রসুল জানে কি জানে না? জানে। আরো জোরে কোন জানে কি জানে না? ওই হাসানের বাবার নাম হইল সুলতান সৈয়দ গিয়াসউদ্দিন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমিয়ে গেছেন? ওয়াজ না শুরু হবার আগে ঘুমিয়ে গেছেন? একটু হা হু বলবেন তো, ঘুমাই যায় না। আওয়াজ করে কল্লা সুবহানাল্লাহ। ওই পাগলা যখন রওজার পাশে গেলেন, রওজার কানের মধ্যে বসে বসে, রওজার কিনারার মধ্যে বসে বসে, একটা যুবক চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, আর দেখা বলে নবী যে গো গোমার নবী, দয়ার নবী, যে আমি আপনার জন্য কাঁদতেছি গো নবী, আপনি কি দেখেন না? এই পাগলাটা জিগিয়ে বলতেছে তোমার নাম কি? আমার নাম হইল হাসান। তোমার বাবার নামটা কি? হাসান ডাক দিয়া বলতেছে আমার বাবার নাম হইল সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি বসে কাঁদতেছো, আমার রসুল তোমাকে ডাকতেছে। পাগলা বলতেছে হ্যাঁ আমাকে ডাকতেছে, আমি ওই নবীর জন্য কাঁদতেছি আর ওই নবী আমাকে ডাকতেছে। তাড়াতাড়ি গেলেন নবীর কাছে, নবী গিয়ে বলতেছে ওই হাসান, তোমাকে আমি মেরাজে যাওয়ার সময় একটা সার্টিফিকেট দিছি, মনে আছে কিনা? হাসান বলতেছে আর এইসব বোনাস, অনেক আগে আমাকে একটা সার্টিফিকেট দিছে, আমার এখনো মনে আছে। যে রসুল মনে আছে তো? ওই হাসান ওই সার্টিফিকেটের মধ্যে একটা সিগনেচার বাকি রয়েছে, ওই সিগনেচারটা দিয়ে তোমাকে আমি এমন একটা দেশের মধ্যে পাঠাবো যে দেশের মধ্যে আল্লাহ রসুলের নাম নেওয়ার কেউ নাই, আল্লাহ রসুল ইসলাম কি জানে না, ওই দেশের মধ্যে তোমাকে পাঠাবো। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। হাসান বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই দেশটা কোথায়? কই দেশটা হলো ভারতবর্ষ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শর্টকাটে বলতেছি, ওই হাসান যখন হাসানকে রসুল ভারতবর্ষে পাঠাইলেন, ভারতবর্ষে পাঠানোর পরে ওই দেশের রাজা বলতেছে আমাদের দেশের মধ্যে মুসলমান ফকির আসছে কোথায় থেকে? এই মুসলমান ফকির আমাদের বংশের মধ্যে চুনকানি মাখব, ওই মুসলমান ফকিরকে আর রাখা যাবে না। কথা কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ওই যে আল্লাহদেরকে চিনে না দেখছেন, কো বলতেছে মুসলমান ফকিররে আমরা এই দেশের মধ্যে রাখবো না, তাকে তাড়াইয়া দেওয়া যাক, তাকে তাড়াইয়া দেওয়া হোক। মন্ত্রী মিনিস্টাররা বলতেছে ও রাজা সাহেব, আপনি যে তাড়াইয়া দেওয়ার কথা বলতেছেন, আমরা যদি একটা তীর মারি ওকে মিস হবে, আর ও যদি একটা তীর মারে আমাদেরকে, এটা মিস হবে না। সুবহানাল্লাহ কন্যা, মন্ত্রী মিনিস্টাররা বলতেছে ওর কথার সাথে আমাদের কথা মিলে না, কো ইসলাম প্রচার করা শুরু করেছে। বলতেছে কো কি করা যায়? রাজা বলতেছে, রাজার নাম হলো পৃথিরাজ, বলতেছে কি করা যায়? কো মন্ত্রী মিনিস্টারের চিন্তা ভাবনা করে বলতেছে, রাজা সাহেব একটা কাজ করলে ভালো হয়, আল্লাহর দরবারের মধ্যে আল্লাহ কবুল করে ইবাদত, আর আল্লাহ কবুল করে মোনাজাত। কন্যা সুবহানাল্লাহ, কই আল্লাহর কাছে ইবাদত আর মোনাজাত কবুল হয়, ওর যদি চরিত্রটা নষ্ট করা যায় তাহলে মনে হয় আল্লাহ বেরাজ হয়ে আমাদের বংশের মধ্যে আর চুনকালে মারতে পারবে না। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাজা বলতেছে ঠিক আছে, তো কথাটা ঠিক আছে, মন্ত্রী মিনিস্টারদেরকে তোমরা চলে যাও, তোমরা গিয়ে সুন্দরী মহিলারা বিচারো, যাদের সুন্দরী মহিলা আছে তাদেরকে নিয়ে আসো।
মন্ত্রী মিনিস্টাররা খোঁজা আরম্ভ করলেন। মন্ত্রী মিনিস্টাররা বিচারতে বিচারতে একটা মহিলাকে পাইলেন, এত সুন্দর মহিলাকে। মহিলার পাশে আরেকজন দাঁড়ায় বলতেছে, এই মহিলাকে নিয়েন না, এই মহিলার চাইতে দ্বিগুণ সুন্দরী হলো পৃথিরাজের মেয়ে। আওয়াজ করে কন্যা, সুবহানাল্লাহ। না না না, এই কথা বলো না, কারণ পৃথিরাজের মেয়ে মেয়ের কাছে কেমনে যাওয়া যাবে, এটা ঠিক না, রাজার মেয়েকে বলা যাবে না। সামনে যাই, আর যাইতে যাইতে আরেকটা মেয়েকে পাইলে, তার চাইতে দ্বিগুণ সুন্দরী হলো পৃথিরাজের মেয়ে। চিন্তা ভাবনা করতে করতে অনেকটা সময় হয়ে গেল, তো বলতেছে পৃথিরাজের মেয়ে 15-20 দিন পর্যন্ত খুঁজলেন। খোঁজার পরে বলতেছে, রাজা সাহেব, রাজা বলতেছে পাইছ? না পাই নাই তো। এতদিন হয়ে গেল তোমরা পাও না, তো কি করছো এতদিন? রাজা সাহেব, যার কাছে যায় সেই বলতেছে, এখনকার দেশের মধ্যে, ভারতের মধ্যে একটা সুন্দরী মহিলা আছে, আমি যেহেতু রাজা, আমার কাছে বলো, সমস্যা নাই, আমি চেষ্টা করব। তো রাজাকে বলতেছে, ও রাজা, মানে বললে কি সমস্যা হয়? কো না, কোনো সমস্যা হবে না, বলো। কো এখনকার দেশের মধ্যে সুন্দরী মহিলা যদি থাকে, আপনার মেয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইলা সুবহানাল্লাহ। রাজা বলতেছে, সমস্যা নাই, ঠিক আছে, আমি আমার মেয়েকে বুঝাবো। রাজা গেলেন মেয়ের কাছে, গিয়ে বলতেছে, মা, ও মা, বড় সমস্যা হয়ে গেছে, আমাদের দেশের মধ্যে একটা মুসলমান ফকির আছে রে মা। ও মা, আমাদের দেশের মধ্যে মুসলমান ফকির আইসা, আমাদের বংশের মধ্যে চুনকানি মাখার জন্য এসেছে রে মা। মা দাইকা বলতেছে, আব্বা কি করা যায়, আমাকে আপনি হুকুম করেন। রাজা ডাক দিয়ে বলতেছে, মা, কিছু করা যাবে না, একটাই কারণ, একটাই কথা, ওর চরিত্র যদি নষ্ট করা যায়, নাউজুবিল্লাহ, কন্যা, ওর চরিত্রটা যদি নষ্ট করা যায়, তাহলে কোনো একটা ফল পাওয়া যাবে। মেয়েটা বলতেছে, বাবা, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা ভাবনা করেন না, ভগবান যেহেতু আমাকে এত সুন্দর পুষি বনে বানিয়েছে, আর ভগবান যেহেতু আমাকে এত সুন্দর বানিয়েছে, সাজগুজ কইরা ওই খাজা গরিবে নেওয়াজের দরবারে গেলেন। সুবহানাল্লাহ, কন্যা, ওলির দরবারে গেলেন। কার দরবারে? ওলির দরবারে গেলেন। ওলির দরবারে গিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর ওলি, বসে বসে কুরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বসে বসে কুরআন শরীফ পড়তেছে, এমন অবস্থায় মেয়েটা দাঁড়িয়ে রইল, তাকায় না, তাকায় না, তাকায় না। অনেক কান পরে আল্লাহর ওলি একটা নজর এই মেয়েটার উপরে দিছে। দেওয়ার পরে মেয়েটা ডাইকা বলতেছে, হুজুর, আপনি আরেকটা নজর আমার দিকে তাকান না, আরেকটা নজর আমার দিকে তাকান না। হুজুর তো আর তাকাই না, হুজুর সুন্দরভাবে কোরআন শরীফ পড়তেছে। পড়তে পড়তে অনেক কান পর হয়ে, অনেক দেরি হয়ে গেল, অনেকটা সময় চলে যাওয়ার পরে মেয়েটা ডাইকা বলতেছে, হুজুর, আপনি একটা নজর আমার দিকে তাকাইছেন, আপনি দ্বিতীয়বার আমার দিকে তাকান নাই, একটা নজর দিয়েছেন আমার দিকে দিয়েছেন, একটা নজরের কারণে 30 পারা কোরআন আমার ভিতরে ঢুকে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, এই আওয়াজ মানি না, আরো জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, 30 পারা ঢুকে গেছে, আর একটা নজর যদি আপনি দিতেন, না হলে কোথাও গোটা কোন কায়নাত আমার ভিতরে ঢুকে যাইতো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওটা আল্লাহর ওলি বলতেছে, কো মা, কি জন্য এসেছ? কো আমার বাবা পাঠিয়েছেন, কোথায় থেকে যেন এক মুসলমান ফকির আসছে। ও আল্লাহর ওলি, আমি কোনোদিন মুসলমানদের বাড়িতে যাই নাই, আমি কোনোদিন আল্লাহর ওলি দেখি নাই, আপনি এত সুন্দর, আল্লাহর মুসলমান এত সুন্দর হইতে পারে আমি কখনো কল্পনা করি নাই। আল্লাহর ওলিদের কাছে আসলে না কিছু পারে, আপনি এখন বসেন, আমি 30 পারা কোরআন শরীফ আপনাকে পরে পরে শোনাতে পারবো। এটা কেমন করে হলো? এখনকার যে যুগ, মানে এখন যে যুগটা পড়ছে, মানে বলবো কিভাবে হইতে পারে। আচ্ছা, আপনার একটা কথা বলেন, আমরা মোবাইল ইউজ করি কি না? মোবাইল ইউজ করি তো। মোবাইলের মধ্যে যে কোনো একটা ওয়াজ, মানে একটা গজল, অন্য মোবাইলে দেওয়ার সময় কি দিয়ে দেওয়া লাগে? ব্লুটুথ দিয়ে, ব্লুটুথ দিয়ে দেওয়া হয় না? তো এখানকার ওয়াজটা, মানে ওই মোবাইলে দেওয়ার সময় ব্লুটুথ দিয়ে দেওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি
চাইলে কি পারে না? পারে। দুটা কুলকায়নার তার ভিতরে ঢুকাই দিতে পারে। তিরিশ পারে তো সামান্য, আল্লাহর উলিয়া নাথ অনেক কিছু পারে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? অনেকটা সময় হয়ে গেছে, আমি আর সামনে বাড়বো না। বিদায় বেলে একটা রসুলের প্রেমের একটা গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বলতে পারবেন তো আমার সাথে? বলবেন তো আরো জোরে কোন পারবেন তো? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকতে চাই কিনা? আর জোরে কেন চাই কিনা? মহব্বত করুন না। নবীর চরণে সারা জীবন আমি থাকব, বাতিলের কাছে তবু কখন মাতানো তো নাহি করব, নবীর চরণ ভালো লাগতেছে। নবীর চরণে সারা জীবন আমি থাকতে চাই কিনা? বিদায় বেলা বলে গেলাম, মা বাবার খেদমত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর কথা করে খেয়াল করবেন, রসুলকে ভালোবাসবেন। রসুল ছাড়া উপায় আছে বাবা আমাদের? কথা বলেন, আছে? বিদায় বেলা আপনাদেরকে বলে গেলাম, রসুলকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কবরে শুধু রসুলই যাবে। কথা কোন ঠিক কিনা? এই বলে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ও আখির দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ আমাকে অনেক সম্মান দান করে। কথা বলুন ঠিক কিনা? চাই কিনা? আপনাদের দোয়া, দোয়া লাগবে আপনাদের। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।